চ্যানেল আই ঢাকা। বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে সরকার ও গ্রাহক দুপক্ষই লাভবান হবে। বিদ্যুৎ খাতের কয়েকটি প্রকল্প এবং মোবাইলে উপবৃত্তি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয় বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত নিয়াজি শেখরের রিপোর্ট। এখন থেকে আর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোথাও গিয়ে উপবৃত্তির টাকা সংগ্রহ করতে হবে না, তাদের মায়ের মোবাইল ব্যাংক হিসেবে চলে যাবে টাকা। রূপালি ব্যাংকের শিওর ক্যাশে টেলিটক মোবাইল ফোনে সারা দেশের প্রায় 1,30,00,000 শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসছে। যে শিক্ষার্থীর অভিভাবকদের টেলিটক সিম নেই, তাদের সিম এবং হ্যান্ডসেট দেওয়া হবে। গর্ভে এই কার্যক্রম উদ্বোধন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি স্থানে সুবিধাগ্রহীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেদন করব অভিভাবকদের প্রতি, যে নিজের ছেলে মেয়ে মন দিয়ে যাতে পড়াশোনা করে সেদিকে যেমন দৃষ্টি রাখবেন, আবার ছেলে মেয়ে যেন বিপথে না যায় ওই ছোট্ট বেলা থেকেই তাদেরকে সেইভাবে গড়ে তুলবেন, যেন তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, তারা যেন দেশকে ভালোবাসতে পারে, দেশের মানুষের জন্য যেন তাদের একটা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 8টি নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং 2টি উপকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে 1,825 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। 10টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং 2টি সঞ্চালন লাইনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত সরকার বিদ্যুৎ দেওয়ার নামে শুধু বিদ্যুতের খাম্বা উপহার দিয়েছিল। যেটুকু দরকার সেটুকু ব্যবহার, আর বাকি সময় যাতে ব্যবহার না হয় একটু বন্ধ করে রাখা, তাহলেই কিন্তু আমরা দেখবেন যে আপনাদের পয়সা বেশি দিতে হবে, অতিরিক্ত ভিড় কম আসবে, আবার বিদ্যুৎ সাশ্রয় হবে। মনে রাখতে হবে যে এই বিদ্যুৎ উৎপাদন করতে যে যথেষ্ট টাকা খরচ করতে হয়, অনেক সাবসিডি দিতে হয়। 2021 সালের মধ্যে আমরা যদি দেশকে আরো উন্নতি করতে চাই তাহলে আমাদের অন্ততপক্ষে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং সাথে সাথে সঞ্চালনও করতে হবে। এর আগে যানজট নিরসনে বিজয় সরণিতে প্রস্তাবিত ইউনিয়নের নকশা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ছাত্র শীতে জৈব পদ্ধতির ব্যবহার।